নেভার, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার বাবার খেতে কাজ নেই, ওই জিয়াগঞ্জে সার্ভিস করতে করতে মুর্শিদাবাদে জিয়াগঞ্জের একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। আরে বাবা, গন্ড মূর্খ লেখাপড়া জানে না, এই বউটি কি সংসার করে যায়? যাক, তবুও বাবা যখন বিয়ে দিয়েছে মেনে নিতেই তো হবে, তাই ওকে একটু শিক্ষা দিকে দেওয়ার প্রয়োজন। কই গো, কোথায় গেলে? এদিকে এসো, এদিকে এসো কিন্নি, এদিকে এসো। কেন ডাকছো? তুমি কোথায় ছিলে? কোন ঠিকে ছিলে তুমি? দাঁড়াও 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 দাঁড়াও, তার আগে বলিস না ও আবার কি ওই হাতে জুতো আর ওই বাবার শাড়িটা নিয়ে কি আশ্চর্য বাবার। জুতাটা পরছি তো ঢুকছে না। জুতোটা ঢুক কি মুশকিল পড়ছে, আর পায়ে দাও জুতোটা ঢুকবে। ঢুকছে না, কত দেখছি ঢুকাঞ্চি জোর করে ঢুকছে না। ঢুকাঞ্চি নয়, ঢুকাঞ্চি নয়, কি বলবো বলো, জুতোটা পায়ে ভরছি তা ঠিক মতো হচ্ছে না, সেটা বলতে পারো না? না দেখো, বাবার খেতে কাজ নাই, কার সঙ্গে বিয়ে দিয়ে দিল আমার? এই শোনো, ওই যে শাড়িটা ধরে আছো ওইভাবে কোঁচাটা নামাও, নামাও কোঁচাটা নামাও, ছেড়ে দাও, যাচ্ছে নয় বলো, খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে, আবার বলো যাচ্ছে, যাচ্ছে, খুলে যাচ্ছে, ওটা বেরোবে না যে, বেরোবে বেরোবে, তুমি এক কাজ করো না, আয় নামাও, ওটা করে নামাও ভালো করে, হয়েছে, এই তো কেমন, আবার বলো হয়েছে, হয়েছে নয় বলো হয়েছে, হয়েছে না, আ ওইটা হবে না, হ্যাঁ ও আমি যা বলবো তুমি তাই বলবে, বুঝতে পারছো? ঠিক আছে, শোনো, তোমার বাবা আর আমার বাবা দুই বন্ধু ছিল, তোমাকে হয়তো বিয়ে বাসক দিয়েছে, কিন্তু আমার কথা কি জানো তো, শিক্ষা নিলে পরে মানুষ সমাজে বাস করতে পারে না, তাই তোমাকে শিক্ষা থেকে অর্জন করতে হবে, আমার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে, আমার বন্ধু বান্ধবের কাছে সম্মান থাকবে। বলো কেন কি করতে হবে? আবার বলো কেন, বলো বলো কেন, বলো কেন, বলো আমায় কি করতে হবে, তাই বলো, বলো বলো আমায় কি করতে হবে, বলো কেন আমাকে কি করতে হবে, কি বিপদে পড়েছে এই মেয়ে নিয়ে, আরে ওরকম করে নয়, বলো বলো আমায় কি করতে হবে, এইভাবে বলো, বলছি বেরোবে না, আবার বলো, বলছি 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 চলবে না, এটা হচ্ছে বর্ধমান, এই বীরভূম বর্ধমানে বলছি ভাষাটা মোটেই চলবে না, বুঝতে পেরেছো? আমাদের দিকে এরকমই ভাষা বলে যে, তোমাদের দিকে বলে, তুমি এখন এই দেশের বউ, বুঝতে পারছো, তা আমাদের দেশে তালে তাল মিলিয়ে চলতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে। ও গো আমার স্বামী, আমি তোমাকে ডাকবো, তুমি আসবে, বলো বলো স্বামী কি হয়েছে, ঠিক আছে, এইভাবে বলো বলো কোনটা বলতে হবে। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে শিক্ষা থেকে দেওয়ার জন্য, তোমাকে নিয়ে আজকে আমি সিনেমা হলে সিনেমা দেখতে যাব। সিনেমা? টকি? সেই টকি আমার দিদিমার সাথে যেতাম, একটা ছোরা আর একটা ছুরি, কি লাগতো? আরে টকি নয়, সিনেমা সিনেমা। হ্যাঁ, একটা ছোরা আর একটা মাগিতে খুব লাগতো। আবার ছোরা বলে বলে নায়ক নায়িকাকে নিয়ে নাচ গান করতো। ঠিক আছে চলো, যাবো তো বলে, কিন্তু মনে করো সিনেমা হলে তুমিও বসে থাকবে, বসে থাকবে, তোমার তো ঘাম পড়ছে কপাল দিয়ে, তো তুমি আমার কাছে কি চাইবে বলো তো, এই যে এইটা চাইবে, এটার নাম কি বলো তো, এটার নাম কি? এটা জানি যে। কি নামের? এটার নাম হচ্ছে রুমাল। কি মাল? রুমাল। শালা উমাল বলছে যে, উমাল নয়, কি বলো, রুমাল, রুমাল, হ্যাঁ এর নাম হচ্ছে রুমাল, ঠিক আছে। এই যে তুমি আমাকে দিয়েছো যেটা, তোমার বাবা দিয়েছিল, এটা কি বলো তো, এটা কি, এটা কি, এটা কি? ওটা জানি যে, ওটা ছুরান। আবার ছুরান বলতে পারবো? ছুরান, ছুরান নয় রে, এরা হচ্ছে চাবি, চাবি। তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমার বাপ এত বড় বাসকা দিয়েছিল না? কি দিয়েছিল? বাসকা, বাসকা, বাসকা কি রে বলো, আমার বাবা একটা বাক্স দিয়েছিল বা একটা সুটকেস দিয়েছিল, সেই সুটকেসের তালা আর চাবি দিয়েছিল, তালাটা লাগানো আছে, চাবিটা এখন আমার হাতে। হ্যাঁ ওইটা আমাদের ছুরান বলে। না ছুরান বলবে না, ছুরান কথাটা চলে না, এটা নাম হচ্ছে চাবি, তালার চাবি। আমাকে ঘুরতে লি
যাবে নাকি? হ্যাঁ, তোমাকে যে সেই জন্য তো বলছি যে আজকে দুজনে সিনেমা দেখতে যাব। সিনেমা হলে ভালোভাবে বসতে হবে, সিনেমায় কি হয় জানো? সিনেমা দেখলে মানে মানুষের শিক্ষা হয়, তাই ওই শিক্ষা দেওয়ার জন্য তোমাকে আমি সিনেমা হলে নিয়ে যাবো। চলো। কেন? তাহলে এসো আমার সঙ্গে, আমার হাত ধরে চলো, কথা বলবে না। আমি যদি কারোর সঙ্গে কথা বলি তুমি যেন কথা বলো না, বুঝতে পেরেছো? ধরা পড়ে যাবো এই সময়। ওরে বাবরে, কত বড় বড় আলো জ্বলছে তো! শুনো, এই আলো আমাদের একটা নিয়ে দাও বাইতে। দুজন আছি। হ্যাঁ, যাও ওই কাউন্টারে যাও, দিয়ে দুটো টিকিট নিয়ে এসো। হ্যাঁ, দুটো টিকিট হবে তাহলে? দুটো টিকিট হবে? আমরা দুজনে পাঁচখানা টিকিট খাই নেবো। টিকিট খাই না, তবে ওই টিকিট এখানে নিয়ে আসবে, দিয়ে তারপরে গেটে দেবো, তারপর আমাদের দুজনকে ঢুকতে দেবে। ও ও দাদা, ও ও টিকিট আছে, এটা কি? ও শালা কুত্তা তো কি দিস? ও টিকিট আছে, কুত্তা টিকিট বেঁচে যায়। আগে আগে ও টিকিট তো আগে মারবে, পুলিশ আছে, মারবে, যাও নিয়ে এসো, চলে যাও। টিকিট যাও দিতে। হ্যাঁ, এটা আরম্ভ হচ্ছে না সিনেমা? চলো বসো। হ্যাঁ বসো, এখানে বসো। এই দেখছো, এটা হচ্ছে সিনেমা হল। এটার নাম কি আছে? এটা তোমরা কি বলো? সিনেমা হল। হ্যাঁ, ওই আজে বাজে কথা বলো না, হল 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 বলবো, হল হল সিনেমা হল। সিনেমা হল তোমাকে বলতে হবে না, বলতে হবে না, তুমি বলবে না সিনেমা ঘর। সিনেমার ঘর? হ্যাঁ ঠিক আছে, তাহলে ওটা বলা দরকার নাই, এখানে বসো, একটু পরে আরম্ভ হয়ে যাবে সিনেমা, এখানে বসো, এসো বসো, হাত ধরে বসো। জব দিল ধড়কতা হ্যায় মহসুস হোতি হ্যায় তুম দিল মে কহাঁ ছুটকে বৈঠে হো মেরি দিল ভর হর সাঁস মে শামিল হ্যায় হর সাঁসোঁ কি খুশবু जाता नहीं यादों से तेरा प्यार का मौसम
सर सच मेरी बुलबुल आगे की सर सच मेरी बुलबुल आगे की सर মুর্শিদাবাদ মারবো যা ভাতা আমাকে বলতে দিচ্ছি
খুঁজছি না কেন? আর কি বাজে তুই? আমার ভাত আর কে খুঁজছে জানি না। এখানে ভাত আর মাতার বলবি না। কেন? এখানে বলো স্বামী বা মরদ। ওটা বেরোবে না যে। তোমার মুখে ভাব হইতে পারে। এ ছোরা তুই কোথা বাড়ি? এ মাগিকে চড়িয়ে মেটে দেবো। ভাতার করছিস ছোট বাচ্চা করি নাই রে উঠে গেল আমার টাটকা বউ কি আরে আমার বউ গা গলা কি নরম হই মাগি শক্ত গা গো মাগি ভাষা দেখো একে তো বলো তুই যা কেনে হ্যাঁ তুই যা কেনে তোর চলো আমার কাছে ঘুর 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 করছে ও অন্ধকারে বসে পড়ে আছে আমার কাছে তুই তো বসে যে তাই ভাব দিতে এতটুকু বউ তোমার লয় এই মাগিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না আমি হাত দিয়ে দেখছি আমার স্বামীর মাথা কত চুল ছোড়া মাথা টাক পড়ে গেছে চুল নাই মাগি মাথায় চুল নাই আমার বকলো চুল মুখ ভেঙে দেবো তোমার অশিক্ষিত মেয়ে কি যে করে কথা যে খুঁজে পাই আমি আমার স্বামী মূর্খ কিচ্ছু জানে না একেবারেই বোকা কিন্তু বোকা বলে আমার ভীষণ রাগ করে এখন কোথায় খুঁজবে বলুন তো আমি তো আপনাকে অন্ধকারে হাত ধরে নিয়ে চললাম আপনি আমার বোনের মতো যারা কিছু মনে করবেন না তাই তো আমি বুঝতে পারিনি যে আমার স্বামী কোথায় গেলি মা রে তুমি তো হারি কতি নয় কতি সবই তোমাকে বলে নি যে ভদ্র ভাই বলো কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে আমি সব কথা বুঝলাই না না আমার এই সাইজের মালটা নিয়ে কোথায় গেলি তুই আই শালা অফ সাইজের মাল এই মাকে মুখ ভেঙে দেবো শালা শিক্ষিত স্বামীকে মারতে যাচ্ছ কেন আমি অন্ধকারের চিন্তা না পারে আমি
কি দেখছিলাম? তোকে না সিনেমা সিনেমা। তা কি দেখছিলাম? সিনেমা। যে আন্ধার হয়ে গেল তুমি চলে গেলে। বাদাম আনতে। হ্যাঁ। আর আন্ধারে বসে আছি। হ্যাঁ। আর ওই ছোরা আমার পাশে বসে পড়েছে। বসে আমাকে শুধু ঘুরানছে, উড়ানছে। উড়া উড়া। আরে ও নাচ করছে লেগে গেল উড়াই দিতে পারবে। আমি উড়াইছিলাম। আবার টিপে টিপে দেখছে, টিপে টিপে দেখছে। छोड़ा बोलते বটার সাথে মারামারি করেছে ও মারামারি করতে আছে মারামারি করতে আছে তুমি না বেটা ছেলে হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে মেয়ে ছেলে ওতে মারামারি করতে আছে এটা কে আমার স্বামী ও ভাতা হ্যাঁ হ্যাঁ ও আরে ভাতা বলতে নাই বলো ওর স্বামী ওর স্বামী ওটা ওর স্বামী আমার কাছে কেন বসবে ওটা ভুল করে বসে পড়েছে আপনি আপনি শিক্ষিত হ্যাঁ হ্যাঁ আমার মা আমার বউ খুব শিক্ষিত এই আমার ভাতার অনেক পড়া জানে তুমি আমার ভাতার অনেক পড়া জানে তুই ভাতার মা জানে তুই কে গাছি ভাতার মা জানে না না এই যে ভাই শোনো আগে তোমার বউ আমি হাত ধরে লিখে দিলাম সত্যি কিন্তু ব্যাপারে চাবে তোমার বউকে বোনের মতো শ্রদ্ধা করি আমি বোনের মতো ভালোবেসেছি দিয়ে তোমায় খুঁজে পাঠাচ্ছিল ও আমার বোন হ্যাঁ আমার বোন ওর বউকে বোন বলছো হ্যাঁ আজ থেকে তুমি ওনার কাছে লেখাপড়া শিখবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে তাই না ওনার কাছে তোমাকে ভর্তি করে দেবো সত্যি ও ঠিক বলেছে ভাই আমার যে তোমাকে লেখাপড়া শিখতে হবে আর আমার স্ত্রী অশিক্ষিত তাকেও লেখাপড়া শিখতে হবে তুমি জানো না বর্তমান সমাজে যদি কারো পেটে কালি না থাকে ওকে কে লেখাপড়া শিখাবে কেন ওকে লেখাপড়া কে পড়া শিখাবে তুমি শেখাবে হ্যাঁ শেখাবে মেয়ে ছেলেকে মেয়ে ছেলে শেখাবে এছাড়া পড়িস তুই মাগি পড়িস আমাকে বলছি পড়িস সত্যি সত্যি আমরা একবারে একবারে নিচ্ছ তালার মানুষ হয়ে আছি বাবুকো আমরা যদি লেখাপড়া শিখতাম তো মানুষের মতো মানুষ হতাম আমার মনে হয় সাঁওতাল করেছে ভগবান যারা অশিক্ষিত তাদের সত্যি তারা সাঁওতাল বলি অশিক্ষিত করেছে ভগবান হ্যাঁ ও ভগবান রে অশিক্ষিত কর ভগবান ভান রে অশিক্ষিত করেছে ভগবান আমি যদি পুলিশ হইতাম তোর পুঁতে বেরিয়ে শিখাইতাম বলতে না আমি যদি মাস্টার হইতাম চাপুক মেরে শিখাইতাম পড়া ভুল করলে ওরে লাঠি মেরে শিখাইতাম
তোকে কানে ধরে শিখাইলাম আমার বেরে যে তোমান রে সাঁওতাল বলেছে ভগবান রে সাঁওতাল বলেছে ভগবান না ভাই ভগবান ভগবান বটে তাহলে যাওয়া তো হয়ে গেল এবার এবার তুমি লেখাপড়া শিখবে তো কথা দিলে তো শিখবো আমি কথা দিচ্ছি আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হব তাহলে আমিও তোকে প্রাণ দিয়ে ভালোবাসবো তুই তো কি বলবো জানো কি বলবে শোনো শোনো আজ কেন মনে করে গুনে গুনে কথা যেন গান হয়ে যায় সাথী ও তো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই তোমাকে শুধু তোমাকে